গুড মর্নিং ফ্রেন্ড আশা করি তোমরা অনেক ভালো আছো সামি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে সকালটা দেখো কত সুন্দর মিষ্টি অনেক দিন পর রোদ ঝলমলে রোদ বেরিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম তো আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো করলা গাছ হয়েছে বাড়িতে একটা ছোটোখাটো করলা গাছ হয়েছে তাতে কয়েকটা করলা হয়েছিল ভাবলাম তুলে নিই সকালবেলা বেশ ভালোই লাগছে দেখতে করলাগুলো তো ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখো ফ্রেন্ড করলাগুলো কত সুন্দর লাগছে আর বাড়ির জিনিস হলে তো খুব ভালো লাগে দেখতে চলো কিচেন রুমে যাওয়া যাক এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এখানে ময়দা মেখে রেখেছি লুচি হবে বলে আর এখানে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিচ্ছি চিকেনটা রান্না করব বলে এখানে নারকেল আছে নারকেলটা পিঠে হবে বলে রাখা আছে ময় ময়দাটা লেচি করে নিলাম লুচিগুলো সমস্ত আমার বেলা হয়ে গেছে লুচিগুলো সমস্ত কিছু বেলা হয়ে গেছে এবারে লুচিগুলো আমি ভাজবো বলে একটা কড়াতে তেল নিয়ে নিলাম সাদা তেল কড়াই ঠেলে নিচ্ছি ততক্ষণ তেলটা গরম হোক আর এদিকে আমার চিকেন কষা চলছে প্রায় আমার চিকেন কষা হয়েই আসছে দেখতেই পাচ্ছ তোমরা তেলটা গরম হয়ে গেছে লুচি আমি দিয়ে দিয়েছি তো লুচিটা লুচিগুলো এবারে বাকি লুচিগুলো যেগুলো ছিল আমি বেলেছিলাম সেগুলোকে একে একে আমি এবারে ভেজে নেব তোমরা দেখতে থাকো তো একে একে সমস্ত লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড তো সমস্ত লুচিগুলো আমি ভেজে নিলাম এবারে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট লুচি চিকেন কষা ডিমের অমলেট ডিমের পোচ এখানে ডিমের পোচটা করে নিচ্ছি এটা হচ্ছে দুপুরের লাঞ্চের প্রস্তুতি চলছে কুমড়ো রাখা আছে কুমড়ো ধনে পাতা কাটা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে ঝেঙে আলু পোস্ত হবে বলে তাই আর এখানে হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছ সমস্ত কিছু কাটা হয়ে গেছে চলো লাঞ্চে বা তোমাদের সঙ্গে দেখা হবে লাঞ্চের থালি দেখে নাও এখানে হচ্ছে চিকেন কষা স্যালাড সাদা ভাত কাঁচা লঙ্কা আর ঝিঙে আলু পোস্ত আর এখানে লিভার চিকেনে লিভার কষা আছে তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড সবাই খুব ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর শেয়ার করে দিও আজকের মতোটা